सुप्रिय दर्शक अस्सलामु आलैकुम। आज अपने पुटी माछेर झाल रेसिपि देखाबो, खूब सहज एवं खूब कम समय रान्ना करा जाए। चलुन ताहले देखे नी। आमी एखाने पुटी माछ केटे भालोभावे धुए नियेछि। एबार आमी एर साथे मिशिये नेछि हलुदेर गुड़ा, दिए दिच्छि अल्प परिमाण लवण। एबार आमी हलुद एवं लवण माछे भालोभावे मेखे निब। माछे भालोभावे हलुद एवं लवण मेखे नियेछि। आमी चूला एक पैन बसिए दिए दिए सरिषार तेल, तेल भालोभावे गरम हो गेछे। एबार आमी माछगुलो दिए दिच्छि। आमी सरिषार तेल दिए, आपनी चाहले सयाबिन तेल दिए ओटा करते पारें। और सरिषार तेल दिए जखन रान्ना करा हय तखन साधारणत एभाबे फेना उठे। आमी दुई पाश भालोभावे भेजे निब, एजन्य एक पाश हये गेले उल्टे दिब। আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি, দুই পাশ আমি ভালোভাবে ভেজে নিলাম। এবার তুলে নিব। অবশিষ্ট সরিষার তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প কয়েকটা জিরা। আমি সাদা জিরা দিচ্ছি, আপনি চাইলে কালো জিরাও দিতে পারেন। এখানে আমি নিয়েছি শুকনো মরিচ, আদা, রসুন এবং পেঁয়াজ। আমি একসাথে বেটে নিয়েছি, এই মশলা আমি দিয়ে দিচ্ছি। বাটিতে লেগে থাকা মশলা আমি সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে আমি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ। মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, যেহেতু এই রান্নাটায় ঝোল থাকবে না, একদম মাখা মাখা হবে, এজন্য লবণের পরিমাণটা কম দিতে হবে। লবণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব মশলার সাথে। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দিব। জল দেওয়ার পরে আমি আবার মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। আমি ঢাকনাটা তুলে নিয়েছি, এই রান্নাটাতে যেহেতু ঝোল কম, এই জন্য 5 মিনিট পরে ফিরে এসে আমি মাছগুলো আবার একটু উল্টে দিব। যাতে সব মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এবার আমি একটা কাচি নিয়েছি এবং নিয়েছি কাঁচা মরিচ। মরিচগুলো আমি মাঝখান থেকে কেটে তারপরে দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। আমি এখানে 5টা কাঁচা মরিচ দিয়েছি, যেহেতু ঝাল পুটি, আপনি চাইলে আরও বেশি দিতে পারেন। আমি এখানে যে শুকনো মরিচ বাটা দিয়েছি সেটাও প্রচণ্ড ঝাল, আর এটার টেস্টটা এরকম, আপনি অল্প একটু ঝোল দিয়ে শুধু ভাত মাখাবেন এবং এত টেস্ট হবে, আপনারা যারা আগে খেয়েছেন জানেন, আর যাদের আগে কখনো খাওয়ার সুযোগ হয়নি, আশা করি আপনারা আমাদের এই ভিডিও দেখার পরে এই রান্নাটা অবশ্যই করবেন এবং গরম ভাতের সাথে এটা পুরো জমে যাবে। এখানে আমি নিয়েছি জিরা। জিরা আমি আগে ভালোভাবে ভেজে নিয়েছি এবং লাল সরষে আর সাথে আছে এলাচ, আমি একসাথে বেটে নিয়েছি, পাটায় পিষে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব। অনেকেই সরিষা দিয়ে যখন রান্না করেন, সরিষা দিয়ে রান্না করলে অনেকের হাতে তিতা হয়ে যায়। আসলে বিষয়টা হাতের নয়, বিষয়টা হচ্ছে আপনি সরিষা দিয়ে খুব বেশি সময় চুলার উপরে যদি জ্বালাতে থাকেন তাহলে সরিষা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সরিষা দিয়েই 2 মিনিটের ভিতরে আপনি নামিয়ে ফেলবেন। খুব সহজে হয়ে গেল আমাদের পুঁটি মাছের ঝাল রান্না। আশা করি আমাদের ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন,
जाते परवर्ती वीडियो अपलोड कर लेकिन नोटिफिकेशन पहुँचे जाए। जरा चैनल सबसक्राइब कर मुहूर्ते वीडियो देखें तरह असंख्य असंख्य धन्यवाद जाना। दुई मिनट होबारमें चूला बंद कर देव एवं रान्ना नाम फिलब। एत मनोयोग दिए वीडियो देखार जो आंतरिक कृतज्ञता ग्रहण करूँ। सबाई तृप्ति सहकारे खाबार ग्रहण करूँ।